আপনার নিয়ার অ্যাবাউট প্রায় 20 থেকে 23 হাজার টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। তো যারা আসলে নিতে ইন্টারেস্টেড তারা আমার ডিসক্রিপশন বক্সের নিচে আমার ফেসবুক পেজে আমার নিজস্ব প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ইনবক্স করলে আমি আপনাদেরকে এটার আরও যদি ডিটেল জানতে চান সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং এটা কোনো নেগোশিয়েবল হবে না, একবারে ফিক্সড প্রাইস। আসসালামু আলাইকুম গাইজ, ইস নোমান ফ্রম নোমান ব্লগস। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের ওখানে কী ধরনের পরিস্থিতি আছে জাস্ট একটু কমেন্টস করে দিন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল বাটনটি আছে জাস্ট প্রেস করে দিন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন হিসেবে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের কাছে যে ব্যাগটি নিয়ে আসছি এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 160R রেসিং এডিশনের ব্যাগটি, রেসিং ব্লু কালার। তো এই ব্যাগটি একেবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে, 600-700 কিলোমিটার মতো চলেছে। তো এই ব্যাগটি আসলে বিক্রি হবে এবং এটা এখনও রেজিস্ট্রেশন হয় নাই, তো আনরেজিস্ট্রেড বিক্রি হবে। তো প্রাইজে যাওয়ার আগে আমি একটু আপনাদের ব্যাগটার অবস্থানটা দেখিয়ে দিচ্ছি। মূল ব্যাগটি দেখানোর আগে আমি নর্মাল একটি স্পেক বলে দিচ্ছি আপনাদেরকে। এটার সিসি হচ্ছে 159.7 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.12 HP এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.03 Nm। সিলিন্ডার হচ্ছে একটি এবং এটার কিন্তু BS4 ইঞ্জিন। নাম্বার অফ গিয়ার হচ্ছে 5টা এবং এটার সিট হাইটটা কিন্তু মোটামুটি ভালো, 790 mm, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু অনেক মোটামুটি বেশি, 165 mm, এবং টোটাল ওয়েট হচ্ছে 137 কেজি এবং আপনার ট্যাঙ্কিতে অলমোস্ট 12 লিটারের মতো তেল আঁটবে। এটার মাইলেজ নিয়ার অ্যাবাউট আপনারা 38-39 পেয়ে যাবেন এবং এটার টপ স্পিড হচ্ছে 118। তো যেহেতু দু একদিন ধরে আপনার বৃষ্টি হচ্ছে এই জন্য একটু ধুলাবালি পড়ে আছে এবং বাইকটি যেহেতু বের করে নিয়ে আসছি ভিডিও করার জন্য তো একটু কাদা আছে, বাট ওভারঅল বাইকের কন্ডিশন কিন্তু একবার ব্র্যান্ড নিউ বলতে যা ওরকম বোঝায় ওরকমই আছে। জাস্ট এটা ধুলেই কিন্তু আপনার সেম ব্র্যান্ড নিউ হয়ে যাবে। 600-700 কিলোমিটার মতো চলছে, দেখতে পাচ্ছেন কোনো নাম্বার করা হয়নি এবং এটা টিভিএসের শোরুম থেকে নেওয়া, আপনি ওখান থেকে নিজের নামে এটা করে নিতে পারবেন। তো বর্তমানে এটা কিন্তু টিভিএসের শোরুমে দাম চলতেছে হচ্ছে 163,000 বা 160,000 টাকা, বাট আপনি কিন্তু এ মাত্র 140,000 টাকা পেয়ে যাচ্ছেন, আপনার নিয়ার অ্যাবাউট প্রায় 20 থেকে 23 হাজার টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। তো যারা আসলে নিতে ইন্টারেস্টেড তারা আমার ডিসক্রিপশন বক্সের নিচে আমার ফেসবুক পেজে আমার নিজস্ব প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ইনবক্স করলে আমি আপনাদেরকে এটার আরও যদি ডিটেল জানতে চান সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং এটা কোনো নেগোশিয়েবল হবে না, একবারে ফিক্সড প্রাইস, কারণ এটা আমার খুব ক্লোজ এক ছোটো ভাইয়ের বাইক আর কি, তো ও টাকার প্রয়োজনে বিক্রি করে ফেলবে। তো আপনার ইনবক্স করলে আমি আপনাদেরকে ব্যাগটি দিতে পারবো। এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, তো যেহেতু এখন আপনার BRTA অফ, তো রেজিস্ট্রেশন কিন্তু আপাতত হবে না, তো নিয়েও হয়তো বা অনেকে চালাতে পারবেন না। তো আসলে যারা আসলে সব কিছু মাথায় রেখে কিনতে চান তারা একমাত্র কিনতে পারেন, কারণ BRTA কবে খুলে এখনও শিওর না, আগামী 2-3 মাস লেগেও যেতে পারে। তো সব কিছু বিবেচনা করে যদি আপনাদের পসিবল হয় যে না আপনাদের ব্যাগটা কিনতে পারেন বা আপনারা কেনা উচিত, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যে আপনারা নেক্সটে আমার কাছে কী টাইপের ভিডিও চাচ্ছেন। ইনশাআল্লাহ নেক্সটে আমি আপনাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিওতে ট্রাই করবো। সো গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।